কোরবানির ঈদকে ঘিরে দিনাজপুরে হিলি স্থলবন্দরে বেড়েছে গমের ভুসি আমদানি কিন্তু আমদানি বাড়লেও ক্রেতা সংকটে বন্দরে কমেছে আমদানি করা ভুসির দাম ভেদে প্রতি কেজি দাম কমেছে চার থেকে পাঁচ টাকা এদিকে বন্দর থেকে দ্রুত ভুসি খালাস করে বাজার যাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ হিলি প্রতিনিধি মোহাম্মদ লুৎফর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রায় এক মাস আগে থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে গমের ভুষি আমদানি এসব ভুষি সরবরাহ করা হয় হাওড়া অঞ্চল সহ বিভিন্ন স্থানে ধান কাটা ও মাড়াই শেষ হওয়ায় চাহিদা কমেছে আমদানি করা গমের ভুসির তাই হিলি বন্দরে এখন ক্রেতা সংকট মাত্র সপ্তাহের ব্যবধানে কেজিতে চার থেকে পাঁচ টাকা কমে ভুসি বিক্রি হচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ টাকায় এতে বিপাকে পড়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মাঠে ধান কাটা হচ্ছে এর কারণে ধানের যে হচ্ছে গুঁড়া আছে এটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হচ্ছে এর কারণে ভুষি দেখতেছেন ভুষি অনেক মূল্য কমে গেছে এর জন্য ব্যবসা বিক্রি খুব কম হচ্ছে আমাদের বর্তমান ভালো কোয়ালিটির ভুষি বিয়াল্লিশ টাকার থেকে বিন্দুগুলা চল্লিশ টাকা পর্যন্ত ব্যবসা বিক্রি হচ্ছে ক্রেতা না থাকাতে তো যারা আমদানি করে তাদের লস জানা গেছে প্রতি মেট্রিক টন ভুষি আমদানি করা হচ্ছে তিনশো বিশ থেকে তিনশো ত্রিশ মার্কিন ডলারে আর প্রতি কেজিতে শুল্ক দিতে হয় প্রায় দুই টাকা কোরবানিতে সামনে রেখে এই যে আমাদের আমদানি যেটা ভুষি ছিল আমরা একটু লোকসানের মুখে আছি আমরা আশা করব হয়তো বা ইউরি ধানটা উঠে গেলে এই আবারও বাজারে ভুসির বাজার বাড়বে বা ভুসির যে আমদানি কিন্তু ভুসিগুলো বিক্রি হবে এদিকে বন্দর থেকে দ্রুত ভুসি খালাস করে বাজার যাতে ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন এই কর্মকর্তা কাস্টমের যত প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াগুলি শেষে আমদানিকারীদের চাহিদা মোতাবেক যাতে দ্রুততার সাথে এই ভুসিগুলি তারা আমদানি করে নির্দিষ্ট পৌঁছাতে পারে এবং বাজারজাত করতে পারে এই জন্য সব সময়ের জন্য পানামা স্থল প্রায়োরিটি দিয়ে থাকে এবং যথা সময়ে তাদের চাহিদা মতো আমরা গাড়িগুলি বের করে দিয়ে থাকি হিলি কাস্টমসের তথ্যে জানা যায় চলতি মাসে এ পর্যন্ত ভারত থেকে আমদানি হয়েছে প্রায় আট হাজার মেট্রিক টন গমের ভুষি গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক